অন্যায়ভাবে দলীয় কর্মীদের গ্রেফতার করছে পুলিশ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগে বিজেপির ডাকে গাইঘাটা থানা ঘেরাও অভিযান। অন্যায়ভাবে দলীয় কর্মী সমর্থকদের গ্রেফতার করেছে পুলিশ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে বিজেপির ডাকে গাইঘাটা থানাও ঘেরাও অভিযান। বিজেপি কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মদ জুয়া সাট্টার কারবার চলছে রমরমিয়ে। তার প্রতিবাদে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার দাবি সহ একাধিক ইস্যুতে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, জেলা সভাপতি রামপদ দাস সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের ফোর্স নিয়ে সেই হিটলারের মতন সারা বাংলা চষে বেড়াচ্ছি, এগুলো বন্ধ করতে হবে, বাংলার মানুষ নিচ্ছে না। টিএমসির কিছু দালাল চক্র এখানে কাজ করে, তারা পক্ষপাতিত্ব করে বিভিন্নভাবে বিজেপির কার্যকর্তাদের ফাঁসানোর চেষ্টা করে এবং পরবর্তীতে এখানে এসে নেগোসিয়েশন করে তাদের পকেট ভরার চেষ্টা করে। আমরা পুলিশকে বলেছি নিরপেক্ষতা বজায় রাখুন, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা গণতান্ত্রিক প্রেমী মানুষ। সামনে যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমরা কোনোভাবে অশান্তি চাই না, আর অশান্তি করতে চাইলে কাউকে আমরা ছাড়বো না। এদিন গাইঘাটার সামনে বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা হাতে পোস্টার নিয়ে থানার গেটের সামনে হাজির হন। তবে কর্মসূচিতে গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর অনুপস্থিত ছিলেন। এই বিষয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, পুলিশ প্রশাসন গণতন্ত্রকে রক্ষা করার একটা পার্ট আইন শৃঙ্খলা। সেই আইন শৃঙ্খলা রক্ষা করতে যে যখন পুলিশ প্রশাসন, যেসব পুলিশ নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তৃণমূলের কাজ করবে তাদেরকে লাল দাড়িতে লিখে রাখা হবে, আর যারা সঠিকভাবে কাজ করবে তাদের নামটা সাদা দাড়িতে থাকবে। কারণ সে যদি ভেবে থাকে, সেই পুলিশ প্রশাসনের উদ্ধতন নেতৃত্ব যদি ভেবে থাকে আগামীতে ক্ষমতায় আসার পরে বিজেপি তারা সে সাদা দাড়িতে ঢুকে যাবে, ধারণাটা সম্পূর্ণ ভুল। আইনানুক ব্যবস্থা হবে, গণতান্ত্রিকভাবে ব্যবস্থা হবে। দেখুন, রাজীব কুমার পালিয়ে বেরিয়েছে, সে রাজীব কুমার যেন না হতে হয় সমগ্র পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সম্পর্কে বার্তাটা মাথায়, কারণ ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাসী, এটা মাথায় রাখবেন আপনারা। আগে দেশ, তারপরে সব কিছু। অতএব লাল দাড়ি হারানোর কোনো অপশন নেই, জায়গা নেই, এই বার্তাটুকু দিয়ে রাখলেন। বিজেপি কর্মসূচি ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় গাইঘাটা থানার সামনে। এই বিষয়ে তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন, এগুলো আমরা তীব্র নিন্দা করছি, এগুলো পাগলের পড়াব ছাড়া কিছুই নয়। যেখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি ওরা 20% সিটও পার্টি দিতে পারবে না, সমস্ত বুথগুলো তোদের কর্মী নেই, কাজ করছে না, দলে দলে লোক তৃণমূল যে যোগদান করছে, আর ওরা এইসব অলিক স্বপ্ন দেখছে, মিথ্যা কেসে এখানে ফাঁসাবার কোনো রকম জায়গা নেই। গাইঘাটা থানায় একটা দালাল চক্র চলছে, কারোর কথায় বিজেপি কর্মীদের কেস দেওয়া হচ্ছে, এরকম কোনো ব্যাপার আমার জানা নেই। দালাল চক্র গাইঘাটা থানা থাকবে কেন? প্রশাসন আমাদের, রাজ্য আমাদের, পঞ্চায়েতগুলো আমাদের, 13টা পঞ্চায়েত আমাদের, সেখানে দালালিত করার প্রশ্নই নেই। আর এখানে এমন কোনো বড় ইনসিডেন্ট কি আছে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই, মার দাঙ্গা, এসব কিছুই হয়নি? লয়ারের অর্ডার পোস্টে কোনো কিছুই নেই। ও নিজেই তো একটা ব্ল্যাক স্পটেড লোক, এনডিপিএসের আসামি, ও কী করে ঘুরে বেড়াচ্ছে, জেলের বাইরে থাকছে, এটা তো আমরা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।